নমস্কার, আমি ডক্টর উপল সেনগুপ্ত। হেলথ ইনসাইডের এই পর্বে আপনাদের সমস্ত শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আজকে মার্চ 17 একটি বিশেষ দিন, ওয়ার্ল্ড স্লিপ ডে। তো আপনাদের অনেকের কাছে মনে হতে পারে ঘুমানো তো খাওয়া দাওয়া শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো একটি ফিজিওলজিক্যাল একটা নর্মাল পদ্ধতি, এর রোগের সঙ্গে কী সম্পর্ক আছে? ডেফিনেটলি সম্পর্ক আছে। বেশি স্লিপ, কম স্লিপ, অবস্ট্রাক্টেড স্লিপ সবগুলোরই রোগের সঙ্গে সম্পর্ক আছে। আমি একজন নেফ্রোলজিস্ট, আমার পেশেন্টদের উদ্দেশ্যে এই ওয়ার্ল্ড স্লিপ ডেতে যে বার্তাটা আমি রাখবো সেটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা ডায়াবেটিস, ব্লাড প্রেশার, লাইফস্টাইল ডিজিজ, ওবেসিটি, স্থূলতা, এগুলো একটা মহামারীর মধ্যে দিয়ে চলেছি। বহু পেশেন্ট যারা ডায়াবেটিক, তাদের ওজন বেশি, তারা তাড়াতাড়ি কিডনি রোগের দিকে যাচ্ছেন, তাদের মধ্যে অনেকে স্মোক করছেন, অনেকে খাওয়া দাওয়ার প্রতি অতটা যত্নশীল নন, আমরা ব্যস্ত লাইফস্টাইলের কারণে অনেকেই এক্সারসাইজ করতে পারি না, এগুলো সব কিছুই আমাদের হার্ট ডিজিজ এবং কিডনি ডিজিজের দিকে দ্রুত, ক্রনিক কিডনি ডিজিজের দিকে দ্রুত নিয়ে যাচ্ছে। এই যে যারা এই ধরনের শ্রেণীর পেশেন্ট, আপনারা বুঝতে পারছেন আমি যাদের কথা বলছি, ওজন বেশি যারা, ডায়াবেটিস, বয়স 50 থেকে 55-60-এর মধ্যে, আপনাদের মধ্যে অনেকে হাঁটুর ব্যথাতেও ভুগছেন, যার ফলে বিশেষ হাঁটাচলা করতে পারেন না, তার ফলে এক্সারসাইজ করে যে ওজন কমানো হবে সেটা খুব একটা সম্ভব হয় না। খাওয়া দাওয়া অনেকেই কন্ট্রোল করেন, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে গিয়ে যে পরিমাণ ডায়েট আমরা কম করে ফেলি, অনেক সময় দেখা যায় তাতে প্রচুর খিদে পেয়ে রিবাউন্ড রাত্রিবেলার দিকে, পরের দিকে ফ্রিজ খুলে কিছু আমরা খেয়ে ফেলাম, মানে আদপে ওয়েট লস খুব একটা হয় না, সুগার কন্ট্রোল খুব একটা হয় না। এর সঙ্গে অনেকেরই হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডের রোগও থাকে, যার ফলে আমাদের হাঁটা চলাতে একটু স্লোনেস বা স্লাগিশনেস আসে, তাতে অসুবিধা হয়। এইরকম অনেক পেশেন্ট ঘুমের সময় একটা স্পেসিফিক প্রবলেমে ভোগেন, যেটাকে নাক ডাকা বলে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলি। কেন অবস্ট্রাকটিভ, কেন স্লিপ, কেন অ্যাপনিয়া ঘুমের মধ্যে হয়? নাক ডাকাটা খুব মজার জিনিস বা হাসি ঠাট্টার জিনিস শুনতে মনে হলেও এটা খুব বিপজ্জনক একটি রোগ। কেন নাক কেন ডাকছে? কারণ নাক ডাকার সময়, ঘুমের সময় নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার যে রাস্তাটা সেটা ব্লক হয়ে যাচ্ছে। আমরা নর্মাল কনশিয়াস থাকার সময় টাং বা সফট প্যালেট যেটা আছে মুখের ভেতরে সেটা টট থাকে, আমরা কথা বলার সময় সেটা রেসপিরেটরি চ্যানেলের উপর পড়ে যায় না, নিঃশ্বাস বন্ধ হয় না, কিন্তু ঘুমানোর সময় এই আমাদের টাঙের পিছনটা, জিভের পিছনটা বা সফট প্যালেটটা, এই রেসপিরেটরি প্যাসেজটাকে, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার প্যাসেজটাকে, বিশেষ করে স্থূল মানুষদের জন্য যাদের ডায়াবেটিস আছে, যাদের হাইপোথাইরয়েড আছে, তাদের ক্ষেত্রে এই প্যাসেজটা ব্লক করে দেয়, ফলে এই ছোট প্যাসেজের মধ্যে দিয়ে এয়ার পাস করতে গেলে এক ধরনের আওয়াজ হয়। এছাড়াও যারা ডিএনএস এ ভোগেন, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, যাদের নাকের সেপ্টামটা একটু একদিকে বেঁকে আছে, তাদেরও হাওয়া পাস করার সময়, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার সময় একটা খুবই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যেতে হয় এবং যাতে এই আওয়াজটি হয়। এর রেজাল্টটা কি? রেসপিরেশন ঘুমের মধ্যে যখন ব্যাহত হয় তখন শরীরের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের এক্সচেঞ্জটা একটু খারাপ হয়ে যায়। ফুসফুসে কম এয়ার গেলে শরীরের মধ্যে কার্বন ডাইঅক্সাইড জমে যায় এবং অক্সিজেন কম ঢোকে, এর ফলে যে কন্ডিশনটা রক্তে তৈরি হয় তাতে আমরা বলি হাইপক্সিয়া হচ্ছে, মানে রক্ত কম শরীরে থাকছে এবং কার্বন ডাইঅক্সাইড শরীরে বেড়ে যাচ্ছে। ঘুমন্ত মানুষ যাদের এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে, যাদের নাক ডাকে, তাদের শরীরের রক্তে এই অক্সিজেন কমে যাওয়া এবং কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার এফেক্ট ব্রেনে আসে। এই মানুষরা ভালো ঘুমাতে পারেন না, ব্রেনের স্লিপের কোয়ালিটি খুব খারাপ হয়, হালকা স্লিপ হয়, বারবার এই অক্সিজেন কমের জন্য বা অ্যাপনিয়া, যেখানে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যায়, সেরকম কন্ডিশনে গিয়ে ঘুম ভেঙে যায় এবং ডিপ ঘুম হয় না। এর রেজাল্টের ফলে কি হয়? সকালবেলা উঠে একজন সুস্থ মানুষ ঘুমালে যেমন তাকে ফ্রেশ লাগে, এনাদের ক্ষেত্রে, এই ধরনের মানুষদের ক্ষেত্রে ফ্রেশ লাগে না, একটা ঝিমুনি ভাব থাকে, এবং যখনই বসে কোথাও কোনো কাজ করছেন, বই পড়ছেন, অফিসের কাজ করছেন বা খবর কাগজ পড়ছেন বা বাসে বা ট্রেনে বা অটোতে যাচ্ছেন, বসে বসে মাথাটা ঢুলে পড়ে, ঝিমোতে থাকেন, বসে বসে খুব সহজেই ঝিমোতে থাকেন, এগুলো খুব ডেঞ্জারাস।
যখন আমরা বাসে ট্রেনে যাচ্ছি, ঝিমোতে ঝিমোতে সামনে ঝাঁকুনিতে লেগে যেতে পারে। যারা ড্রাইভ করছেন অনেক সময় ট্রাফিক জ্যামে আটকে থেকে ঝিমিয়ে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এতে কোয়ালিটি অফ লাইফের পরিমাণ খুব খারাপ হয়ে যায়। কোনো কোনো জিনিসে দিনের বেলাতে কনসেন্ট্রেট করা যায় না। যেহেতু আমাদের কিডনি পেশেন্ট যারা, যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার আছে এবং যারা ওবিস, তাদের এই ধরনের ওবেসে হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। সুতরাং এটা আইডেন্টিফাই করতে হবে। ডাক্তারবাবু যদি আইডেন্টিফাই করে ফেলেন যে আপনার ওএসএ বা নাক ডাকার রোগ আছে এবং আপনাকে একটা স্লিপ স্টাডি করতে হবে, স্লিপ স্টাডি করে এই ওএসএ রোগ ধরা পড়ে এবং রোগ ধরা পড়লে সেক্ষেত্রে স্লিপ স্পেশালিস্ট, যারা পালমোনোলজিস্ট, তারা স্লিপ স্পেশালিস্ট হন, তাদের কাছে গিয়ে এক ধরনের ডিভাইস আছে তাতে এই ওএসএ কমপ্লিটলি কিওর করে দেওয়া সম্ভব। এতে যেমন ওজন কমে যায়, ব্লাড প্রেশারের কন্ট্রোল ভালো হয়ে যায়, সুগারের কন্ট্রোল ভালো হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এর সম্মিলিত এফেক্টে কিডনির যে রোগ আছে তার পরিস্থিতি অনেকটা ইম্প্রুভ করে যায়। তাই কিডনি পেশেন্ট যারা ওএসএ রোগে ভুগছেন ডায়াবেটিস ব্লাড প্রেশারের সঙ্গে, অবশ্যই এই রোগকে ফেলে রাখবেন না। প্রপার অ্যাডভাইস নিন, প্রপার টেস্ট করান এবং স্লিপ স্পেশালিস্টদের কাছে গিয়ে এই রোগটা কমপ্লিট বিহিত বা রেমেডি করে নিন। নমস্কার।